মাসে যুবশ্রী প্রকল্পের টাকা ঢুকে গেছে এই এস এম এস টি কিন্তু খুব ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়ায় তাহলে কি যুবশ্রী প্রকল্পে এই মাসের টাকা ঢুকে গেছে যুবশ্রী যুবশ্রী টাকা টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত তাহলে কি কারা পেয়েছে এবং কারা পায় তাছাড়া কোন কোন জেলায় যুবশ্রী প্রকল্পের টাকা ঢুকে গেছে সেটাও আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই একটি প্রকল্প যা প্রত্যেক মাসে কিন্তু পনেরোশো টাকা করে পাওয়া যায় তাহলে কি যুবশ্রী প্রকল্পে এই মাসের টাকা ঢুকে গেছে কিছু কিছু জেলায় যুবশ্রী প্রকল্পে এই মাসের টাকা কিন্তু ঢুকে গেছে এবং কিছু কিছু জেলায় যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু এখনো ঢুকেনি এই যে এস এম এস টা দেখতে পাচ্ছেন ইওর কেলেম আর এস পনেরোশো কিন্তু পনেরোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্যাডিট হয়ে গেছে এবং কত তারিখে এখানে দেখুন নিচের ডেটটা দেখতে পেয়ে যাবেন কুড়ি নয় দু তারিখে কিন্তু তার যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা কিন্তু তার ঢুকে গেছে যুবশ্রী প্রকল্পের টাকা কোন কোন জেলায় ঢুকুন যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু পূর্ব বর্ধমান জেলায় টাকা ঢুকেছে আদাস কিন্তু এখন কোন জেলার টাকা কিন্তু ঢুকে শ্রী প্রকল্পে আপনার টাকা ঢুকেছে কিনা অবশ্যই আপনার কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দেয় শ্রী প্রকল্পের টাকা কিন্তু আস্তে আস্তে ছাড়তে লেগেছে এবং প্রত্যেক জেলায় কিন্তু যুবশ্রী প্রকল্প টাকা খুবই তাড়াতাড়ি কিন্তু পেয়ে যাবেন এরকম যুবশ্রী প্রকল্পের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন